সুদর্শন আতসবাজি প্রদর্শনীতে হাজার হাজার মানুষের ঢল শান্তিপুরে জানা যায় এখানকার বিশেষ আকর্ষণ নদীতে চলন্ত হাসের আতসবাজি দীপাবলি উপলক্ষে সুদর্শন আতশবাজি প্রদর্শনী আতশবাজি প্রদর্শনী দেখতে পছন্দ করেন সকলেই আর সেই প্রদর্শনী দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল দেখা গেল নদীয়ার শান্তিপুরে শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্টিমারঘাট যুব সংঘের পরিচালনায় এই আতসবাজি প্রদর্শনীর আয়োজন করা হয় যেখানে বিভিন্ন রকমারই আতসবাজি দিয়ে প্রদর্শন করা হয় বিশাল উচ্চতার কদম গাছের বাজি অন্যদিকে বিশেষ আকর্ষণ ভাগীরথী নদীতে চলন্ত হাঁস আতসবাজি এছাড়াও বিভিন্ন রং বেরঙের তুবড়িবাজির প্রদর্শন হয় যেখানে গোটা ষোলো নম্বর ওয়ার্ড সহ শান্তিপুরের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ আতসবাজি প্রদর্শন দেখার জন্য ভিড় জমায় যেটা স্টিমারঘাট যুব করেছে তো তার জন্য আমরা সবাইকে অভিনন্দন জানাই এবং এটা আমাদের প্রতি বছর হয় না এটা স্ট্রিপার ঘাটে প্রথম হলো খুবই আনন্দিত কারণ এটা প্রতি বছর আমাদের প্রথম হলো প্রতি বছর এখানে হয় না যার জন্য আমরা চাইছি যে এরকম অনুষ্ঠান আমাদের মাঝে মাঝে তবে সাবধানতা অবলম্বনে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছিলেন ক্লাবের পক্ষ থেকে যাতে এই আতসবাজী প্রদর্শনীতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রাখছিল ক্লাবের সদস্যরা ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এবছর প্রথমে এই আতশবাজি প্রদর্শনীর আয়োজন করেছে তারা তাদের ইচ্ছে প্রত্যেক বছরই এই আতসবাজি প্রদর্শনীর আয়োজন করবেন কারণ বছরের প্রথম দিনেই গোটা ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট এলাকার মানুষের মন জয় করেছে এই আতসবাজি প্রদর্শনী এই আতশবাজি প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক সহ তার অনুগামীরা খুব ভালো লাগলো স্টিমার দোষণ যা করেছে খুব অতুলনীয় গঙ্গায় যে হাঁস ফাটিয়েছে এটা খুব দর্শনীয় আর পুরো বাজিটা কেমন লেগেছে আমি কদম গাছটা আমি আগেও দেখেছি এখানেও দেখলাম খুব ভালো করেছে আর এই গঙ্গায় যে হাঁসবাজিটা ছাড়লো এটা কেমন লাগলো এটাও ভালো লেগেছে লাস্ট পর্যন্ত হয়তো কোনো অসুবিধা হয়েছিল কিন্তু সে ফিসটা শেষ করতে পারিনি কিন্তু খুব ভালো লেগেছে কত সংখ্যক মানুষের জমায়েত হয়েছিল বহু লোক হয়েছে

নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট নিউজ এইটিন লোকাল